রাজধানীর কাঁঠালবাগান এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় দুই বাড়ির মালিককে ৪৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশক কর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়, মৌসুম জুড়ে নিয়মিত এসব অভিযানের পাশাপাশি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করার কথা জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমার ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেহ না, ভালোবাসো কিনা। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।